আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল কুরআনুল করিম এর সংক্ষিপ্ত তাহকিক সহ সরল তর্জমার ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি প্রত্যেকেই পবিত্র কুরআন বোঝার জন্য অনেক মনোযোগী হয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব ৬ নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব ৬ নম্বর পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল নাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। قُلْنَا قَالَ يَقُولُ بَابَ نَصْرَ يَنْصُرُ قَالَ يَقُولُ থেকে قَالَ قَالَتْ قُلْتَ قُلْتِ قُلْتُ قُلْتُ মানে আমি বললাম, আর বহুবচনে قُلْنَا আমরা বললাম, কিন্তু এখানে রাজকীয় বহুবচন হিসেবে আল্লাহ তাআলার ক্ষেত্রে এক বচনই হবে। কুল না আমি বললাম, ইহবিতু হাবাবা ইয়াহবিতু বাবে দরাবা ইয়া ধরিব। ইহবিত ইহবিতু বহুবচনে ইহবিতু মানে আমরের সিগা ইহবিতু মানে তোমরা নেমে যাও, নিচে নেমে যাও, তোমরা নিচে নেমে যাও। কুল না ইহবিতু, কুল নাহবিতু, কুল না ইহবিতু মিলিয়ে পড়ার কারণে কুলনাহ বিতু। এখানে হামজা ছিল জায়দা, যেটা যে হামজার উচ্চারণ এটা আলিফে জায়দা ছিল, এই উচ্চারণটা দরকার মানে এটা যখন তার পূর্বে শব্দ আসবে তখন এই আলিফের উচ্চারণ হবে না। কুলনাহ বিতু আমি বললাম যে তোমরা নিচে নেমে যাও। মিনহা মিনহা মানে তা হতে অর্থাৎ জান্নাত হতে নিচে নেমে যাও। জামিআন একত্রে সকলে, জামিআন মানে সকলে। কুল নাহবিতু মিনহা জামিআ আমি বললাম যে তোমরা সকলে জান্নাত থেকে অর্থাৎ তা হতে অর্থাৎ জান্নাত হতে নিচে নেমে যাও। ফা ইম্মা, ফা মানে হচ্ছে অতঃপর, ইম্মা ইন এবং মা আছে, ইম্মা মানে যদি অতঃপর যদি, ইয়াতি আন্নাকুম তোমাদের নিকট অবশ্যই আসে মানে অবশ্যই আসবে। ইয়াতি আন্নাকুম এখানে নুনে সাকিল আছে, ইয়াতি আন্নাকুম আতা ইয়াতি, আতা ইয়াতি নুনে সাকিলার কারণে ইয়াতি আন্না। ইয়া আতি আন্নাকুম আতা ইয়া আতি দরবা ইয়া দরিবু, ইয়া আতি আন্নাকুম যে তোমাদের কাছে অবশ্যই আসবে। তো ফাইম্মা ইয়া আতি আন্নাকুম অতঃপর অবশ্যই যদি তোমাদের কাছে আসে, অবশ্যই তোমাদের কাছে যদি আসে, মিননি আমার পক্ষ থেকে, মিন নি মিন মানে থেকে আর নি মানে আমার, আমার পক্ষ থেকে যদি আসে, হুদান কোনো হেদায়েত, এবং যেটা অবশ্যই আসবে, ফাইম্মা ইয়া আতি আন্নাকুম মিন্নি হুদান অতঃপর অবশ্যই যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসে। ফা মাং তাবিয়া, ফা মানে হচ্ছে অতঃপর বা তবে, তখন ফা মাং তাবিয়া মান মানে যারা, ফা মাং তাবিয়া অতঃপর যারা, তাবিয়া তাবিয়া ইয়াতবাউ এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, তাবিয়া অর্থাৎ যে অনুসরণ করবে, ফা মাং তাবিয়া তখন যে অনুসরণ করবে, তবে যে অনুসরণ করবে, হুদা ইয়া, হুদা মানে হচ্ছে হেদায়াত আর ইয়া মানে হচ্ছে আমার, হুদা ইয়া আমার হেদায়াত অর্থাৎ আমার ওই হেদায়াত যে হেদায়াতটা আসবে,
ফালা খাউফুন, ফালা ফা মানে হচ্ছে তাহলে, অর্থাৎ যে অনুসরণ করবে, যদি অনুসরণ করে তাহলে, লা খাউফুন, খাউফুন মানে হচ্ছে ভয়, লা খাউফুন মানে কোনো ভয় আসবে না, ফালা খাউফুন তখন তাহলে তার কোনো ভয় আসবে না, ফালা খাউফুন কোনো ভয় আসবে না, আলাইহিম তাদের উপর, তাদের উপরে কোনো ভয় আসবে না, তাদের কোনো ভয় নাই, ওয়ালা এবং নাই, হুম তাদের এবং তাদের নাই, ইয়াহজানুন অর্থাৎ ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা হাজানের মধ্যে পড়বে না, হাজানা হাজিনা ইয়াহজানু মানে হচ্ছে দুশ্চিন্তা পেরেশানগ্রস্ত হওয়া, এটার মধ্যে তারা, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না, পেরেশানির মধ্যেও পড়বে না, হাজিনা ইয়াহজানু থেকে বহুবচন ইয়াহজানু না, ওয়ালা হুম ইয়াহজানু না এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। উল্নাহ বেতু মিনহা জামিআ, আমি বললাম যে তোমরা সকলেই এখান থেকে অর্থাৎ তা হতে অর্থাৎ জান্নাত হতে নেমে যাও, নিচে নেমে যাও, ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, অতঃপর যদি, অতঃপর অবশ্যই যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে, তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়াত আসে, ফামান তাবিয়া হুদাইয়া, অতঃপর যে আমার হেদায়ত, আমার ওই হেদায়ত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম তার কোনো ভয় হবে না, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং সে চিন্তাগ্রস্ত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওয়া মানে হচ্ছে আর, তো এখানে ইম্মা, ইম্মা দিয়ে তুলনা করা হয় যে ইম্মা ইয়াতি আন্নাকুম মিন হুদান, এটা আসার পরে যদি, ফামাং তাবিয়া যদি অনুসরণ করে তাহলে এই 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 অবস্থা হবে, এটা একটা ইম্মার একটা একটা অবস্থা, আর একটা ওয়াল্লাযীনা কাফারু, আর ওয়াল্লাযীনা কাফারু, আর যে, আর যারা, ওয়া মানে হচ্ছে আর, আল্লাযীনা কাফারু যারা কুফরি করবে, কাফারা ইয়াকফুরু আগে চলে গেছে এটা, কাফারা ইয়াকফুরু বা বেনাসরা ইয়াংসুরু, আর যারা কী করবে, কুফরি করবে, ওয়াল্লাযীনা আর যারা, কাফারু যারা কুফরি করবে অর্থাৎ অস্বীকার করবে, অকৃতজ্ঞতা করবে, সত্যকে ঢেকে রাখবে, ও হেদায়ত আমার সে হেদায়তকে যারা অস্বীকার করবে, ওয়াকা আমার ওই হেদায়তকে যারা কী করবে, কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করবে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াকাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, কি বি আয়াতিনা আমার আয়াত সমূহকে, আমার আহকাম সমূহকে, আমার আয়াত সমূহকে, আমার নিদর্শন সমূহকে, আয়াতুন মানে নিদর্শন চিহ্ন, এটার বহুবচন হচ্ছে আয়াতুন, বি আয়াতিনা আমার, আমাদের মানে আমার, আমার আহকাম সমূহকে, আমার নিদর্শন সমূহকে কুফরি করবে, অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা তারা হচ্ছে, তারা হবে আসহাবুন নার জাহান্নামের অধিবাসী, দোজকের অধিবাসী, আসহাবুন মানে হচ্ছে অধিবাসী সাথী, উলাইকা আসহাবুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা, হুম মানে তারা, ফিহা সেখানে থাকবে, খালিদুনা চিরস্থায়ী তারা সেখানে, খালিদিনা তারা সেখানে চিরস্থায়ী থাকবে, খালিদুনা খালিদুন বহু বছরে খালিদুন ইসমে ফাইল, খলাদা ইয়াখলুদু নাসরা ইয়াংসুর, খলাদা ইয়াখলুদু মানে হচ্ছে চিরস্থায়ী হওয়া, খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার তারাই হচ্ছে, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নিয়মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ইয়া বানি ইসরাঈলা, ইয়া মানে হচ্ছে হে বানি ইসরাঈলা অর্থাৎ ইসরায়েলের সন্তানরা, ইসরায়েলের সন্তানরা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, এটা একটা তাফসির মতে, ইয়া বানি ইসরাঈলা হে ইসরায়েলের সন্তানরা, হে বনি ইসরায়েলরা, উদকুরু যাকারা ইয়াদকুরু নাসরা ইয়াংসুরু থেকে যাকারা ইয়াদকুরু, উদকুর উদকুরি লা তাদকুর লা তাদকুরি,
বহুবচনে উযকুরু মানে তোমরা স্মরণ করো, ইয়া বানি ইসরাঈল উযকুরু, হে বনি ইসরাঈল তোমরা স্মরণ করো, নিয়মাতি আল্লাতি, নিয়মাতি ইয়াল্লাতি, নিয়মাতি, এখানে নিয়মাতি, নিয়মাতুন মানে হচ্ছে এহসান, অনুগ্রহগুলো, নিয়ামত সমূহ, নিয়মাতি আমার নিয়ামত, আমার নিয়ামতগুলো তোমরা অনুসরণ তোমরা স্মরণ করো, নিয়মাতি আমার নিয়ামতগুলো স্মরণ করো, আল্লাতি যা, আন আমতু, আন আমা, আন আমাত, আন আমতা, আন আমতে, আন আমতু, ইউনি এমু বাবে ইফআল, ইউনি এমু তুন এমু, আন আমা ইউনি এমু বাবে ইফআল থেকে আসছে, আন আমতু মানে আমি করেছিলাম, আমি নিয়ামত করেছিলাম, যেটা আমি নিয়ামত স্বরূপ দিয়েছিলাম, আলাইকুম তোমাদের উপরে, তোমাদের প্রতি, আলাইকুম তোমাদের প্রতি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, হে বানি ইসরাঈল তোমরা ওই নিয়ামতকে স্মরণ করো যা, আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে নিয়ামত স্বরূপ তোমাদের উপরে দিয়েছিলাম, ওয়া আউফু, আউফা, আউফু, আউফা ইউফু বাবে, এটাও বাবে ইফাল, আউফু, আউফ, আউফু মানে তোমরা, এখানে বহুবচনে আউফু অর্থাৎ তোমরা পূর্ণ করো, ওয়া আউফু আর তোমরা পূর্ণ করো, বি আহদি, বি আহদি কি পূর্ণ করো, আমার অঙ্গীকার পূর্ণ করো, ওয়া আউফু বি আহদি, আহদুন মানে হচ্ছে অঙ্গীকার, আহদি মানে আমার অঙ্গীকার, তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, উফি, উফি, আউফা ইউ, আউফা ইউফু, আউফা ইউফু, এটা ইউফু তুফু তুফু তুফি না, উফু, আউফা ইউফি, সরি আউফা ইউফি, ইউফি তুফি 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 না উফি, এটা উফি মানে আমি পূর্ণ করব, উফি বি আহদিকুম, বি আহদিকুম তোমাদের অঙ্গীকার সমূহ, তোমাদের অঙ্গীকার আমি পূর্ণ করব, উফি মানে আমি পূর্ণ করব, বি আহদিকুম তোমাদের অঙ্গীকার, এটাও বাবে ইফাল থেকে আসছে, উফি আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, ওয়া ইয়া ইয়া আর আমাকেই, ওয়া ইয়া ইয়া এবং শুধু আমাকেই, ওয়া মানে হচ্ছে এবং বা আর, ইয়া ইয়া অর্থাৎ আমাকেই, যেমন ইয়া কা তোমারই এরকম, ওয়া ইয়া ইয়া এবং আমাকেই, শুধু আমাকেই, ফারহাবুন, ফা মানে হচ্ছে তাহলে কি করো, ইর হাবা ইয়ার হাবু, রহবা ইয়ার, রহবা, রহাবা ইয়ার হাবু বাবে ফাতাহা ইয়াফতাহু, রহাবা ইয়ার হাবু, ইরহাব, ইরহাব, ইরহাবি লা তারহাব, লা তারহাবি, এখানে ইরহাব বহুবচনে ইরহাবু, ফারহাবু তাহলে কি করো, আমাকে ভয় করো, ফারহাবু আর নি, নি এখানে নিয়ের পর ইয়া ছিল, ইয়াকে ফেলে দেওয়া হয়েছে, ফারহাবুনি, ফারহাবুনি মানে ওয়া ইয়া ইয়া আর আমাকেই, ফারহাবুনি মানে আমাকেই ভয় করো, ওয়া আউফু বি আহদি, ওয়া আউফু বি, ওয়া আউফু বি আহদি, উফ বি আহদিকুম, ওয়া আউফু আর তোমরা পূর্ণ করো, আহদি আমার অঙ্গীকার, উফ বি আহদিকুম তাহলে আমি পূর্ণ করবো, অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করবো, ওয়া ইয়া ইয়া ফারহাবুনি এবং আমাকেই, শুধুমাত্র আমাকেই তোমরা, আমাকেই আবার পরে আবার নিয়ে আসে, তাই শুধু আমাকেই, আরও তাকিয়ে আসছে, ওয়া ইয়া ইয়া ফারহাবুনি অর্থাৎ এবং আর শুধু আমাকেই তোমরা ভয় করো, ওয়া আমিনু, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়া লা তাশতারু বি আয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, ওয়া আমিনু, আমানা ইউমিনু এটা আগেও চলে গেছে, আমানা ইউমিনু থেকে আমিনু, আমরের শিখা বহুবচনে আমিনু, আমিন, আমিনু অর্থাৎ তোমরা ইমান আনো, ওয়া আমিনু আর তোমরা ইমান আনো, তোমরা ইমান আনন করো, বিমা আংসালতো মানে ওই কিতাবের উপরে, বিমা আংসালতো যা, বিমা আংসালতো মা আংসালতো, মা আংসালতো যা আমি নাজিল করেছি, নাজ আংসালা আংসালাত আংসালতা আংসালতে আংসালতো আমি নাজিল করেছি, বাবে ইফআল, বিমা আংসালতো অর্থাৎ তোমরা ইমান আনো, আনয়ন করো ওই কিতাবের উপরে যা আমি নাজিল করেছি,
বিমা আনসালতুর উপরে তোমরা ইমান আনয়ন করো, অর্থাৎ ওই কিতাবের উপরে তোমরা ইমান আনয়ন করো যে যা আমি নাজিল করেছি এমনভাবে যে, তার সিফাত আসতেছে আবার মুসাদ্দিকল লিমা মাআকুম, মুসাদ্দিকন সদ্দাকা ইউসাদ্দিকু থেকে মুসাদ মুসাদ্দিকুন আর নাসব হালাতে মুসাদ্দিকন, মুসাদ্দিকন তার সত্যতা প্রমাণকারী, মুসাদ্দিকন ওই কিতাবটা কি সত্যতা প্রমাণকারী, লিমা মাআকুম, লিমা মাআকুম মানে ওই কিতাবে যা তোমাদের সঙ্গে রয়েছে, লিমা মাআকুম, মা মাআকুম, মুসাদ্দিকল লি মা মাআকুম, মা মাআকুম মানে তোমাদের সাথে যা রয়েছে, মা মাওজুদুন মাআকুম অর্থাৎ তোমাদের সাথে যা রয়েছে, মুসাদ্দিকল লি মানে ওইটারই তোমাদের সাথে যে কিতাব রয়েছে, তোমাদের সাথে যা রয়েছে, তোমাদের কাতে সাথে যে সঙ্গে যে কিতাব রয়েছে সেই কিতাবেরই সত্যায়নকারী প্রমাণকারী, সত্যতা প্রমাণকারী। ও আমিনু বিমা আংসালতু মুসাদ্দিকল লিমা মাআকুম, এবং তোমরা বিশ্বাস স্থাপন করো, ইমান আনয়ন করো ওই কিতাবের উপরে যা আমি নাজিল করেছি, এবং নাজিল করেছি এমনভাবে যে যা ওই কিতাবের সত্যায়ন করে যেটা তোমাদের সঙ্গে রয়েছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, ওয়ালা তাকুনু, ওয়ালা তাকুনু, কানা ইয়াকুনু ফেলে নাকেস আমরের শিকা নাহির শিকা, ওয়ালা তাকুন, ওয়ালা তাকুন বহু বছরে, ওয়ালা তাকুনু, ওয়ালা তাকুনু, আর কানা ইয়াকুনু হচ্ছে বাবে নাসরাইয়াং শুরু, ওয়ালা তাকুনু আর তোমরা হইও না, আর তোমরা হইও না, আউওয়ালা কাফিরিম বিহি, আউওয়ালা মানে প্রথম, কাফিরিম মানে হচ্ছে অস্বীকারকারী, কাফারা ইয়াকফুরু থেকে কাফিরুন মানে অস্বীকারকারী হয়ে না, অবিশ্বাসী হয়ে না, বিহি মানে তার প্রতি অর্থাৎ ওই কিতাবের প্রতি, অর্থাৎ যেটা নাজিল হয়েছে কুরআন, এই কুরআনের প্রতি তোমরা প্রথম অবিশ্বাসকারী, অবিশ্বাসকারীদের মধ্যে প্রথম হয়েও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, এবং তোমরা ওই তার প্রতি অর্থাৎ কুরআনের প্রতি, কুরআনের প্রতি সকলের মধ্যে প্রথম অবিশ্বাসকারী, সর্বপ্রথম অবিশ্বাসকারী হয়েও না। ওয়ালা তাশতারু, ওয়া মানে আর, লা তাশতারু, ইশতারা, ইশতারা বাবে ইস্তিফ আল, বাবে ইফতি আল, বাবে ইফতি আল, ইশতারা ইয়াশতারু, আর আমরের শিকা ইস্তা ইস্তার, ইস্তার ইস্তারি, লাতাস্তার লাতাস্তারি, আর সেটা বহুবচনে ওয়ালা তাস্তারু, ওয়ালা তাস্তার, ওয়ালা তাস্তারু বহুবচনে ওয়ালা তাস্তারু নাফির শিকা, ওয়ালা তাস্তারু নাহির শিকা, ওয়ালা তাস্তারু তোমরা বিক্রি করো না, ওয়ালা তাস্তারু আর তোমরা বিক্রি করো না, তোমরা বিক্রয় করিও না, বা এখানে বিনিময় গ্রহণ করিও না, ইশতারা ক্রয় করে একটার বিনিময় একটা গ্রহণ করো, ওয়ালা তাশতারু তোমরা বিনিময় গ্রহণ করো না, বি আয়াতি, বি আয়াতি মানে আমার আয়াত এর পরিবর্তে, বি আয়াতি আমার আয়াতের পরিবর্তে, আমার আয়াতের, আমার আয়াতের বিপরীতে, ওয়ালা তাশতারু বি আয়াতি মানে আমার আয়াত সমূহের পরিবর্তে, আমার আয়াত সমূহের পরিবর্তে বা আমার আহকাম সমূহের পরিবর্তে তোমরা গ্রহণ করিও না, তোমরা বিনিময় করিও না, সামানান কলিলা কিনিও না তোমরা, সামানান কলিলা, সামানান মানে তুচ্ছ, সামানান কলিলা দুইটা মানে হচ্ছে অল্প সাধারণ বিষয়, তুচ্ছ বিষয়, তুচ্ছ বিনিময় তোমরা গ্রহণ করিও না, বলে চাষতারু বে আয়াতি সামানান কলিলা তোমরা তুচ্ছ বিনিময় গ্রহণ করিও না, আমার আয়াত সমূহের বিনিময়ে তোমরা, আমার আহকাম সময়ের পরিবর্তে তোমরা তুচ্ছ বিনিময় গ্রহণ করিও না। ওয়া ইয়া ইয়া ফাত্তাকুনি, ওয়া ইয়া ইয়া এবং আমাকেই পূর্ণরূপে ভয় করো, ফাত্তাকুনি ইত্তাকা ইয়াত্তাকু, এটা বাবা ইফতি আল থেকে আসছে, ইত্তাকা ইয়াত্তাকু, ইত্তাকা ইয়াত্তাকি এখান থেকে আমরের শিখা ইত্তাক, ইত্তাকি বহু বচন ইত্তাকু, তো ফাত্তাকুনি অর্থাৎ আমাকেই তোমরা ভয় করো, আমাকেই তোমরা ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, ওয়া মানে হচ্ছে আর, লা তালবিসুল হাক্কা, ইলবাসা ইয়ালবিসু
না, এটা হবে হচ্ছে লাবিসা ইয়াল, লাবিসা ইয়াল বিসু। ওয়ালা তালবিসু, এটা লাবিসা ইয়ালবিসু মানে পরিধান করানো, তাহলে ওয়ালা তালবাসু হতো, ওয়ালা তালবাসু, কিন্তু এটা হচ্ছে যে লাবাসা ইয়ালবিসু মানে বাবে সামি ইয়াসমা না হয়ে বাবে দরাবাইয়া দুর্বুতে, ওয়ালা তাল বিসুল হাক্ক, তো এটা মানেও হককে বাতিল দ্বারা বাতিলের সাথে মিশ্রিত করিও না। ওয়ালা তালবাসুল তালবিসুল হাক্ক, তোমরা আর তোমরা মিশ্রিত করিও না হককে সত্যকে বিল বাতিল বাতিলের সাথে। তাহলে এখানে লাবাসা ইয়াল বিসু মানে মিশ্রিত করা, ওয়ালা তাল বিসুল হাক্ক, আর তোমরা মিশ্রিত করিও না হককে অর্থাৎ সত্যকে বিল বাতিল বাতিলের সাথে, অসত্যের সাথে তোমরা সত্যকে মিশ্রিত করিও না, মিক্সচার করিও না। ওয়া তাক তুমুল হাক্ক, এবং এটাও করিও না যে তাক তুমুল হাক্ত, কাতামা ইয়াকতুমু মানে হচ্ছে বাবাই নাসর ইয়াং শুরু থেকে কাতামা ইয়াকতুমু অর্থাৎ তোমরা গোপন করা, কোনো কিছুকে গোপন করা, তোমরা কোনো কিছুকে গোপন করিও না। ওয়া তাক, তোমরা গোপন করিও না আল হাক্ক, সত্যকে। ওয়া তাক তুমুল হাক্ক, আর তোমরা গোপন করো না, ওই লাটা এখানে আসবে, ওয়ালা তাক তুমুল হাক্ক, আর তোমরা সত্যকে গোপন করো না। ওয়া আংতুম, এমন অবস্থায় যে ওয়া আংতুম তা আলামুন, তোমাদের এই হালে সত্যকে গোপন করিও না। ওয়া আংতুম তা আলামুন, আলিমা ইয়া আলামু থেকে তা আলামুনা, যে তোমরা জানো, তোমরা অবগত আছো, যখন তোমরা অবগত আছো বা তোমরা অবগত থাকা অবস্থায়, তোমরা অবগত আসো যে অবস্থায়, সেই অবস্থায় সত্যকে লুকিয়ে না, সত্যকে গোপন করিও না। ওয়া আকিমু সলাত ওয়া আতু যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিঈন, ওয়া মানে হচ্ছে আর, আকিমু সলাতা আকামা ইয়ুকিমু আগে চলে গেছে বাবে ইফআল থেকে, আকিমু অনেকগুলো মানে আছে, আকিমু মানে কায়েম করা, সোজা করা, আকামা মানে প্রতিষ্ঠা করা, এখানে আকিমু সলাতা সলাৎ প্রতিষ্ঠা করো, ওয়া আকিমু, এবং আমরের শিখা হচ্ছে আকিম আকিমু বহু বচনে আকিমু, ওয়া আকিমু সলাতা, আর সলাৎ প্রতিষ্ঠা করো, সলাৎ কায়েম করো। ওয়া আকিমু সলাতা, আর কী করো তোমরা, সলাৎকে প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতু জাকাতা, আতা ইয়াতি, আতা ইয়াতি থেকে বাবে ইফালে, আতা আতা ইউতি, আমরা শিখা হচ্ছে যে আতি জন ও আতি দাল কুরবা, বহু বচনে আতু অর্থাৎ কি করো, ও আতু জাকাত, এবং তোমরা জাকাত আদায় করো, ও আতু জাকাত, এবং তোমরা জাকাত আদায় করো অর্থাৎ জাকাত দাও, ও আতু জাকাত, জাকাত দাও, জাকাত আদায় করো। ওয়ারকাউ, রকাআ ইয়ারকাউ বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে ইরকা ইরকাই, বহু বচনে ইরকাউ অর্থাৎ তোমরা কি করো, বিনয় প্রকাশ করো, রুকু করো। ওয়ারকাউ, আর তোমরা রুকু করো, বিনয় প্রকাশ করো। মা'আর রাকিঈন, এই রকি রকাআ ইয়ারকাউ থেকেই মা'আর রাকিঈন, কাদের সাথে, রুকুকারীদের সাথে, বিনয়ীদের সাথে তোমরা বিনয় প্রকাশ করো, বিনয় প্রদর্শন করো। ওয়াকিমু সলাত, আর তোমরা সলাৎ কায়েম করো। ওয়া আতু যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ বিনয়ীদের সাথে বিনয় প্রকাশ করো। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাবা আফালা তাআকিলুন, আম এখানে অর্থে, আ হচ্ছে হরফে ইস্তেফহাম, আ মানে কি, তা'মুরুনা আন-নাসা ইয়া'মুরুনা ইয়া'মুরু তা'মুরু, আমরা ইয়া'মুরু বাবে আফা ফাআলা বাবে হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ইয়া'মুরুনা তা'মুরুনা বহু বচনে তা'মুরুনা, তা'মুরু বহু বচনে তা'মুরুনা,
আতামুরুনা নাসা, তোমরা কি আদেশ করো বা তোমরা কি আদেশ করছো মানুষদেরকে, তোমরা কি মানুষদেরকে আদেশ করছো? বিল বিররি, কিসের বিররি মানে সৎকাজ, বিল বিররি মানে সৎকাজের। আতামুরুনা নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে অর্থাৎ অন্যদেরকে মানুষদেরকে সৎকাজের আদেশ করছো? ওয়া তাং সাউনা, নাসিয়া ইয়ানসা, ইয়ানসা তানসা বহুবচনে তানসাউ, তানসাউনা। ওয়া তানসাউনা, নাসিয়া ইয়ানসা, সামিয়া ইয়াসমাউ, নাসিয়া ইয়ানসা। ওয়া তানসাউনা, আর তোমরা ভুলে যাচ্ছ অর্থাৎ বেখবর থাকছো নিজেদের সম্পর্কে। আং ফুসাকুম, আং ফুসাকুম মানে নফসুন থেকে, আং ফুসুম বহুবচন, আং ফুসাকুম মানে তোমাদের নিজেদেরকে, তোমাদের নফসকে, তোমাদের সত্তাকে, তোমাদের নিজেদেরকে তোমরা ভুলে যাচ্ছ। আতামুরুনা নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে সৎকাজে আদেশ করছো? ওয়া তাংসাউনা আং ফুসাকুম, এবং নিজেদেরকে ভুলে যাচ্ছ। ওয়া আংতুম, অথচ তোমরা, তাতলুনাল কিতাবা, তালা ইয়াতলু থেকে আসছে, তালা ইয়াতলু মানে তেলাওয়াত করা, পাঠ করা। ওয়া ওয়া আংতুম, আর অথচ তোমরা, তাতলুনাল কিতাবা, আংতা থেকে বহুবচনে আংতুম, ওয়া আংতুম তাতলুনাল কিতাবা, আর তোমরা কিতাবও তেলাওয়াত করে থাকো, অর্থাৎ তোমাদের তাওরাত কিতাব, তোমাদের যে কিতাব ছিল তাওরাত, ওটা তেলাওয়াত করে থাকো। আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তবে কি তোমরা এতটুকুও বোঝো না যে এটা করা উচিত কি উচিত না, নিজেদেরকে ভুলে যাওয়া উচিত কিনা, এটা তোমরা এতটুকুও বোঝো না, অর্থাৎ তোমাদের কি আকল নাই? আফালা, যে তোমরা কি আফালা, তাহলে কি তাকিলুন, আকলা ইয়াকিলু, ভাবে দরবা ইয়া ধরিব, অর্থাৎ উপলব্ধি করা, বোঝা। তাকিলু না, তাকিলু বহুবচনে তাকিলু না, তোমরা আফালা তাকিলু না, তোমরা কি এরপরেও বোঝো না, অর্থাৎ কিতাব পড়ার পরে কি তোমরা বোঝো না? তাহলে কিতাব পড়ে কি তোমার কী লাভ, কিতাব পড়েও বোঝো না। তো শুরুতে আমরা লাগাতে পারি কি আশ্চর্য, কি আশ্চর্য যে তোমরা সৎকাজের আদেশ করো অন্যদেরকে আর নিজেদেরকে ভুলে যাও, নিজেদের সম্পর্কে বেখবর থাকো, বেখবর থাকো, তাহলে অথচ তোমরা তোমরা কিতাবও পাঠ করে থাকো, অর্থাৎ তোমাদের তাওরাত কিতাবও পাঠ করে থাকো। আফলা তাকলুন, যে তোমরা, তবে কি তোমরা এতটুকুও বোঝো না? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ওয়া মানে হচ্ছে আর, ইস্তাইনু, ইস্তাআনা ইয়াস্তাইনু, এটা বাবে ইস্তিফআল থেকে আসছে, এটা হচ্ছে সাহায্য প্রার্থনা করা। ইস্তাইনু সাহায্য নেওয়া, সাহায্য প্রার্থনা করা। ইস্তাইন বহুবচনে ইস্তাইনু মানে আমরের সিগাতে তোমরা সাহায্য নাও, কি দ্বারা সাহায্য নাও? বিসবরি, সবরের দ্বারা তোমরা সাহায্য নাও, অর্থাৎ ধৈর্যের দ্বারা। ওয়াসলাতি, এবং সলাতের দ্বারা তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য নাও, সাহায্য প্রার্থনা করো বা সাহায্য নাও। ওয়া আর বা এবং, ইন্নাহা নিশ্চয় তা, অর্থাৎ ওই নামাজ, সবর নামাজ। ওয়া ইন্নাহা, এখানে হা দ্বারা একটা বোঝানো হয়েছে, তাহলে এটা সলাৎ। ওয়া ইন্নাহা, এবং নিশ্চয় সলাৎটা হচ্ছে নামাজটা, তা অর্থাৎ নামাজটা। লাকাবীরাতুন, খুব কঠিন, নিশ্চয় নামাজটা হচ্ছে খুব কঠিন। কাবীরাতুন বড় বা কঠিন। লা কাবির, লা বা ইন্না বা লা দুইটা তাকিদ আছে। বা ইন্নাহা লা কাবীরাতুন, নিশ্চয় তা অবশ্যই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, ইল্লা সারা, ইল্লা মানে কিন্তু তাদের কাছে কঠিন নয় বা এরা সারা সবার কাছে কঠিন। আলাল খাশিঈন, খাশিঈন খাশাআ ইয়াখশাউ, খাশিঈন খাশিঈন, খাশিউনা ছিল আলার কারণে, খাশিঈনা খুশুকারী বা বিনয়ী, বিনয়ী লোক যারা রয়েছে, খুশু খুশুর সাথে যে সমস্ত লোক রয়েছে, বিনয়ী লোকদের জন্য এটা কঠিন নয়, কিন্তু এটা শুধুমাত্র বিনয়ী লোকদের জন্য কঠিন না, বাদবাকি সবার জন্য এটা অনেক বড়, অনেক কঠিন। ওয়াইন্নাহা লা কাবীরাতুন, নিশ্চয় তা অর্থাৎ ছলাত, লা কাবীরাতুন অবশ্যই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু শুধুমাত্র খুশুকারীদের সাথে, খুশুওয়ালাদের সাথে, অর্থাৎ খুশুওয়ালাদের ছাড়া, খুশুওয়ালাদের জন্য ছাড়া, অর্থাৎ বিনয়ীদের, বিনয় লোকদের জন্য এটা কঠিন নয়। বিনয় লোক কারা? আল্লাদিনা, অর্থাৎ যারা বিনয় লোক, তারা যারা,
খশিঈনা কারা, খুশুকারী খুশুওয়ালা কারা, আল্লাযীনা যারা, ইয়াযুন্নুনা জন্না, ইয়াযুন্নু সাধারণত এটা হয় ধারণা করা, কিন্তু এখানে এটা ইয়াকিনের অর্থে আসবে, আল্লাযীনা ইয়াযুন্নুনা যারা ইয়াকিন করে, দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাযীনা ইয়াযুন্নুনা যারা দৃঢ় বিশ্বাস রাখে, জন্না ইয়াযুন্নু, জন্না ইয়াযুন্নু বাবে দরাবা বাবে নাসরা ইয়াংসুরু, আল্লাযীনা ইয়াযুন্নুনা, ইয়াযুন্নু বহুবচন ইয়াযুন্নুনা যারা কি করে, দৃঢ় বিশ্বাস রাখে। জন্নার সাধারণ অর্থ হচ্ছে ধারণা করা, কিন্তু এখানে দৃঢ় বিশ্বাস হবে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম, যে তারা, আন্নাহুম মানে যে তারা, তারা কি দৃঢ় বিশ্বাস রাখে, যে তারা মুলাকু রব্বিহিম, মুলাকু, মুলাকু অর্থাৎ সাক্ষাৎকারী, তারা হচ্ছে সাক্ষাৎকারী, মুলাকু রব্বিহিম, মুলাকুনা ছিল, মুলাকুনা রব্বিহিম, মুলাকু রব্বিহিম অর্থাৎ তারা সাক্ষাৎকারী তাদের প্রভুর সাথে, মুলাকুনা রব্বিহিম নুন পড়ে গেছে জুমায় মুজাক্কার সালিমের, মুলাকু রব্বিহিম তারা তাদের রবের সাক্ষাৎকারী, রবের সাথে সাক্ষাৎকারী, ওয়া ইন্নাহুম এবং তারা এটাও বিশ্বাস রাখে, ধারণা রাখে, দৃঢ় বিশ্বাস রাখে যে ইলাইহি তার দিকেই, অর্থাৎ আপন প্রফুর দিকেই, রাজিউন, রাজা ইয়ারজু থেকে রাজিউন বহুবচনে রাজিউনা, ওয়া ইন্নাহুম ইলাইহি রাজিউনা এবং ওয়া আন্নাহুম এবং তারা এটাও ধারণা রাখে যে, অর্থাৎ তারা এটাও দৃঢ় বিশ্বাস রাখে যে আন্নাহুম ইলাইহি রাজিউন, ইলাইহি রাজিউন অর্থাৎ তার দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকেই, তাদের প্রভুর দিকেই, রাজিউন তাদের প্রত্যাবর্তন, তারা তাদের প্রভুর দিকেই নিকটেই প্রত্যাবর্তনকারী, তারা তাদের প্রভুর নিকটে প্রত্যাবর্তনকারী, তারা তারা তাদের রবের নিকটে প্রত্যাবর্তনকারী, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রব্বিহিম খাশিঈন, ওই সমস্ত লোক যারা এই ধারণা রাখে, অর্থাৎ এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে যে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎকারী, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন এবং তাদের রবের দিকেই তাদের তারা প্রত্যাবর্তনকারী, তাদের রবের নিকটে তারা প্রত্যাবর্তনকারী। ইয়া বানী ইসরাঈল আযকুরু নিয়মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ইয়া বানী ইসরাঈল এটা চলে গেছে আগে, ইয়া বানী ইসরাঈল, হে ইসরাঈলের বংশধরেরা অর্থাৎ হে বনী ইসরাঈলরা, উযকুরু এটাও হয়ে গেছে জাফার ইয়াযকুরু থেকে, উযকুরু তোমরা স্মরণ করো, নিয়মতি আমার নিয়ামত সমূহকে, আল্লাতি যা, আনআমতু আলাইকুম যা তোমাদের উপরে আমি নিয়ামত স্বরূপ দিয়েছি, তোমাদেরকে দান করেছি, এটা তোমরা স্মরণ করো, ওয়া আননি আর এটাও স্মরণ করো যে নিশ্চয়ই আমি, ওয়া আননি এবং আমি, আর এটাও তোমরা স্মরণ করো যে আমি, ফাদ্দালতুকুম, ফাদ্দালা ইউফাদ্দিলু, ফাদ্দালা ইউফাদ্দিলু এটা হচ্ছে বাবে তাফিল, কাররামা ইউকাররিমু, ফাদ্দালা ইউফাদ্দিলু এটা মানে হচ্ছে শ্রেষ্ঠতা দান করা, একটার উপর আরেকটাকে প্রাধান্য দান করা, ফজিলত দান করা, ওয়া ফাদ্দালতুকুম, ওয়া ফাদ্দালতু, ফাদ্দালা ফাদ্দালাত, ফাদ্দালতা ফাদ্দালতি, ফাদ্দালতু, ওয়া ফাদ্দালতুকুম আর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদেরকে আমি ফজিলত দান করেছি, প্রাধান্য দিয়েছি, আলাল আলামিন তোমাদেরকে আমি ফজিলত শ্রেষ্ঠত্ব দান করেছি, আলাল আলামিন, আলামিন এটা চলে গেছে আগে, আলাম আলামিন মানে জগৎসমূহ, জগৎসমূহের উপরে, বিশ্ববাসীর উপরে তোমাদেরকে আমি, এখানে জগৎসমূহ বলতে বিশ্ববাসী মানুষদেরকে বোঝাচ্ছে, আলাল আলামিন অর্থাৎ বিশ্বের যে বিশ্ববাসী রয়েছে তাদের উপরে তোমাদেরকে আমি, নিশ্চয়ই তাদের উপরে তোমাদেরকে আমি ফজিলত দিয়েছি অর্থাৎ ফজিলত দান করেছি, শ্রেষ্ঠ দান করেছি, এটাকেও তোমরা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। ওয়াত্তাকু ইত্তাকা ইয়াত্তাকু এটা হয়েছে বাবে ইফতিআল। ওয়াত্তাকু এবং তোমরা ভয় করো বা বেঁচে চলো, সাবধান হয়ে চলো। ওয়াত্তাকু ইয়াউমান, ইয়াউমান মানে দিন, সেই দিনকে ভয় করো তোমরা। ওয়াত্তাকু ইয়াউমান সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন সম্পর্কে কী হবে, লা ইয়াজঝি ইয়া লা তাজঝি, জাজা ইয়াজঝি ইয়াজঝি তাজঝি, ইয়াউমান লা তাজঝি, লা তাজঝি মানে পরিশোধ করতে পারবে না, জাজা দিতে পারবে না, বিপরীত পরিপূরণ করে দিতে পারবে না, লা তাজঝি নাফসুন কোনো নফস পরিশোধ করতে পারবে না, লা তাজঝি নাফসুন কোনো নফস পরিশোধ করতে পারবে না, আন নাফসিন অন্য কোনো নফসের পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে, অন্য কোনো সত্তার পক্ষ থেকে, এক সত্তা আরেক সত্তার পক্ষ থেকে, একজন আরেকজনের পক্ষ থেকে কোনোই প্রতিদান, কোনোই পরিশোধ
করতে পারবে না, কোনো কিছুই করতে, কোনো যাজা দিতে পারবে না। শাইয়ান মানে কিছুই না, কিছুই পরিশোধ করতে পারবে না। আর সেই দিনকে ভয় করো যেদিন পরিশোধ করতে পারবে না কেউ কারো পক্ষ থেকে কোনো দাবি। শাইয়ান মানে কোনো দাবি পরিশোধ করতে পারবে না, কোনো দানি দাবি পরিপূরণ করতে পারবে না। ওয়ালা ইউকবালু, কবিলা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু ভাবে সামিয়া ইয়াসমাহু মানে কবুল করা। ওয়ালা ইউকবালু আর কবুল করা হবে না, মাজহুলের সিগা, ওয়ালা ইউকবালু আর কবুল করা হবে না। মিনহা, মিনহা মানে হচ্ছে কোনো ব্যক্তি হতে, নাফসুন, মিনহা মানে মিন নাফসিন, কোনো নফস থেকেই, কোনো ব্যক্তি থেকেই কবুল করা হবে না। শাফাআতুন, শাফাআত কবুল করা হবে না, এটা নায়েবে ফাইল, এটা কবুল করা হবে না, শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাদু, এটাও মাজহুলের সিগা, আখাদা ইয়াখুদু ছিল কিন্তু মাজহুলের সিগাতে ইউখাদু, যেমন কবিলা ইয়াকবালু ছিল মাজহুলের সিগাতে ইউকবালু। ওয়ালা ইউখাদু আর নেওয়া হবে না, গ্রহণ করা হবে না, আর গৃহীত হবে না, গ্রহণ করা হবে না। মিনহা তার কাছ থেকে, অর্থাৎ সেই নফসের কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো ব্যক্তির পক্ষ হতে কিছুই গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। কী গ্রহণ করা হবে না? আদলন, কোনো বিনিময়, আদলন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আর তারা হবে না, আর তারা হবে না, কী হবে না? ইয়ং সরুন, নাসরা ইয়াং সরু মানে সাহায্য করা, আর ইয়ং সরু মানে সাহায্য প্রাপ্ত হওয়া, মাজহুলের সিগা। ইয়ং সরু বহু বছর ইয়ং সরু না, আর তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব পাবে না, তারা কোনো রকম সাহায্য পাবে না, অর্থাৎ তারা আর তারা তাদের প্রতি চলতে পারবে না কোনো পক্ষপাতিত্ব, মানে কারোর দিক থেকে তারা কোনো সাহায্য পাবে না, একবারে আদল। ওয়ালাই খাদ মিনহা আদল, ওয়ালাহুম এখানে আদল বলতে বিনিময়, কোনো বিনিময় তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, একজনের বিনিময় আরেকটা, একজনের আমলের বিনিময় আরেকজনের আমল, একজনের নেকির বিনিময় আরেকজনের নেকি গ্রহণ করা হবে না। ওয়ালাহুম ইয়ং সরুন এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না, কোনো রকম সাহায্যপ্রাপ্ত হবে না, কোনো রকম পক্ষপাতিত্ব তাদের করা হবে না। ওয়াত্তাকু ইয়াউম আল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে এবং সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, কোনো উপকারই করতে পারবে না, কোনো বিনিময় পরিশোধ করতে পারবে না, কোনো দাবি পরিশোধ করতে পারবে না, মানে কোনো উপকারই করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, এবং তার কাছ থেকে কোনো রকম কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাদু মিনহা আদলান, এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালাহুম কোনো শাফায়াত কবুল করা হবে না, এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না, নেওয়া হবে না। ওয়ালাহুম ইয়ং সরুন, এবং তারা কোনো রকম সাহায্যপ্রাপ্ত হবে না। এই ছিল মোটামুটি আমাদের পঞ্চম ষষ্ঠ পৃষ্ঠার আলোচনা। তো সবাইকে ধৈর্য সহকারে এই ষষ্ঠ পৃষ্ঠার আলোচনা দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমরা চেষ্টা করি অল্প 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 করে মানে বুঝে যাই, বোঝার চেষ্টা করি, মানে বুঝে কোরআন তেলাওয়াত করার পড়ার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমল করা, অপরকে হচ্ছে পৌঁছানোর চেষ্টা করি। আরও বেশি জানার জন্য বিভিন্ন তাফসির, বড় বড় তাফসির গ্রন্থ পড়ার চেষ্টা করি। আর যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে তারা এসো আরবি শিখি, এটা 3 খণ্ড ভালোভাবে শেষ করে আসি, তাহলে ইনশাআল্লাহ এটা বুঝতে অনেক সুবিধা হবে। আর আমরা নোটও করতে পারি, যে সমস্ত কঠিন শব্দ আসছে এই শব্দগুলোকে আমরা নোট করতে পারি বাপ সহকারে, তাহলে আরও সুবিধা হবে, প্রত্যেকটা পেজের ইয়াতে আমরা নোট করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته